โอวาหานิহে কৃপালু বৈষ্ণৱ সমস্ত, ক্ৰমশ আগবঢ়াই অহা ভাগৱতৰ একাদশ স্কন্ধৰ নিমি নৱসিদ্ধ সংবাদৰ দ্বাদশ ভাগী পাঠ আৰু পৰ্যালোচনালৈ আমি আপোনাসৱক সেৱা জনাইছো। আজিৰ পাঠ আৰু পৰ্যালোচনা আছে অপেশ্বৰী সবৰ দৰ্পচুৰ আৰু দ্ৰুমিল সিদ্ধৰ অৱতাৰ তত্ত্ববৰ্ণন। হে দ্ৰুমিল অৱতী ৰাজা, যত ইন্দ্ৰ নো স্বৰ হিমতে স্তুতি যেবে কৰন্তে আশয়, এই শুনাতা সম্বাৰ যেন মিলিলা ধৰ্মৰ ঔৰসত মূৰ্তিৰ গৰ্ভত জগতৰ সত্য সনাতন ঈশ্বৰ নৰ আৰু নাৰায়ণ দুজন ঋষিৰ তত্ত্বৰূপ অৱতাৰ হৈ বদৰিকা আশ্ৰমত দিব্য তপ যোগ আচৰণ কৰি সমস্তকেই ত্ৰাসিত কৰিলে। নৰনাৰায়ণ ঋষিৰ তপৰ সাধনাত ভয় আৰু ত্ৰাসত ইন্দ্ৰই নিজৰ ইন্দ্ৰত্ব হেৰুৱাব লাগিব বুলি ভাবি অপ্সৰাসকল, গন্ধৰ্ব কিন্নৰসকল, লগতে অনংগস্বৰূপ কামদেৱকো যিদৰে সাধাৰণ ঋষিৰ তপস্যা ভংগ কৰিবৰ কাৰণে স্বৰ্গৰ ৰজা ইন্দ্ৰই পলোহিত কাম বাসনা আৰু তেওঁৰ চাতুৰ্যৰ অস্ত্ৰবিলাকক প্ৰয়োগ কৰি শুদ্ধ সত্য পথৰ পৰা ঋষিৰ সাধনাক ভংগ কৰি পেলাই তেওঁ কৃতকাৰ্য হয়, সেই কৃতকাৰ্যতাৰ কিন্তু চানেকি নৰনাৰায়ণ ঋষিৰ ওচৰত সম্পূৰ্ণৰূপেই পৰাভূত হ'ল। স্বৰ্গৰ ইন্দ্ৰৰ অপ্সৰাসকল, গন্ধৰ্ব কিন্নৰসকল, কামদেৱ তেওঁলোকৰ মদনৰ সৰ আৰু মোহিত তত্ত্বৰে সৈতে নৰনাৰায়ণ ঋষিৰ কোনো ধৰণৰ মন আকৰ্ষণ কৰিব নোৱাৰিলে। তেওঁলোকৰ কাম ভাৱনা আৰু উদ্দীপক নৃত্যই এই দুয়োজন ঋষিকেই তপৰ সাধনাক বেছি গভীৰহে কৰিলে। এফালে চঞ্চল মায়াৰ বাসনা, অন্যফালে ঈশ্বৰৰ যুগৰ পৰম পবিত্ৰ তত্ত্বৰ দিব্য সাধনা। যি সাধনা আৰু সিদ্ধিৰ গৰাকী নিজেই স্বয়ং নাৰায়ণ, সেইজন নাৰায়ণক মোহিত কৰিবৰ কাৰণে স্বৰ্গৰ ৰজা ইন্দ্ৰ আৰু অপ্সৰাসকলৰ তেওঁলোকৰ মনৰ যেন এয়া এক ভ্ৰম, এই মনৰ ভ্ৰমক দূৰ কৰিবৰ কাৰণে নৰনাৰায়ণ ঋষিয়ে তেওঁলোকৰ পৰম পবিত্ৰ ঈশ্বৰৰ সত্য সনাতন তত্ত্বত বিদিত কৰিলে আৰু এই তত্ত্ব দৰ্শন কৰি অপ্সৰাসকল, গন্ধৰ্বসকল,
কিন্নর সকল আর অনঙ্গ তথা কামদেবু বিস্ময় মানিলে। এই কথা কি দ্রুমিল সিদ্ধয় নিমি রজাক বিকট করেছে। এ গুণন্ত মনত কৃপা ময়দে রূপরদর পতাই তো যতয় পেসনি ও আমা কমুহি মেলা এরিসর গপুর এটা সমার আজি রূপ দর্পক রসুর অপ্সরা সকলের মনত সদাই এক অহংকার, গন্ধর্ব সকলের মনত সদাই এক অহংকার, আর মদনরূপী কামদেবর কামনা বাসনার যোগেদি সমস্তরে মনত নিজের অধীন করিব পড়ার যে অহংকার, এই সমস্ত অহংকারী যেন দর্পর পরা সম্পূর্ণরূপে শ্রুত হয়ে অহংকার যেন নাইকিয়া হল। নরনারায়ণ স্বরূপ ঈশ্বরের পরম পবিত্র শুদ্ধ সত্য সনাতন তপর যোগ আচরণের বটরূপী দিব্য ভগবন্তর এই গভীর রহস্য ভক্তি, এই রহস্য ভক্তির তত্ত্বক বিকট করে ইন্দ্রর দরে ক্ষণস্থায়ী সুখের বাসনা যে নরনারায়ণ স্বরূপ ঋষির নাই এই কথা বিদিত করি, নররূপে জীবনের সমস্তখিনি দৈহিক শুদ্ধ তত্ত্বরেই পঞ্চভূতরেই মালিক, আর নারায়ণ রূপে সমস্ত প্রকৃতির সত্তাত আত্মারূপে প্রবেশ হয়ে থাকা হল আসল মূল তত্ত্ব, মূলরূপী তত্ত্ব ইন্দ্রস্বরূপ স্বর্গর খন্তিকা সুখে কদাপিতো স্পর্শ করব নয়। এই দিব্য তত্ত্ব বিকট করিবর কারণে নরনারায়ণ ঋষিয়ে মনতে ভাবিলে যে যখন অপ্সরা গন্ধর্ব কিন্নর আর কামদেবে সকলকে মোহিত করে সদাই অহংকার বাহি গই আছে, আজি এই সকলের অহংকার মই আজি নাইকিয়া করব লাগিব। ভগবন্ত নারায়ণ প্রভুর লীলার তত্ত্ব ভাগবতর একাদশ স্কন্ধত দুমিল সিদ্ধর যোগেদি নিমিরদাক ঈশ্বর তত্ত্বর আসল শুদ্ধ সত্য প্রকাশ, অর্থাৎ যিজনক আমি নম নারায়ণ বলে উপাসনা করো সেইজনই হল সমস্ত জগতের মূল আধার, সেইজনক স্বর্গর রজা ইন্দ্রয় আকর্ষিত করব নয়, সেইজনক স্পর্শ করব নয় অপ্সরা সকলের উদ্যাম নিত্যয়, আর সেইজনক মদনরূপী কামদেবর কাম মানে কোনো কালেই কেতিয়াও স্পর্শ করিব নোৱাৰে, যেহেতু নররূপে হল দেহ তত্ত্ব, নারায়ণ রূপে হল আত্মা তত্ত্ব, এই নর আর নারায়ণ দেহ আর আত্মার তত্ত্ব সদাই প্রতিষ্ঠিত পরম আত্মার পরম পবিত্র তত্ত্ব, যে তত্ত্ব অহংকারে কোনোদিন স্পর্শ নকৰে, সমস্তরে অহংকার যিজনে সদাই দূর করে দিব পারে যিজনের লগত আছে সদাই সাত্বিক শুদ্ধ ঈশ্বর তত্ত্বর পরিপূর্ণ রূপ, সেইভাবে সেই নরনারায়ণ ঋষিয়ে অপ্সরা সকলের সৌন্দর্যর অহংকার, গন্ধর্ব সকলের সুর আর লয় লাখর অহংকার, কিন্নর সকলের পবিত্র নিত্যর অহংকার, আর লগতে মদনর কামফরর যে মোহিত অহংকার, এই সমস্ত বিলাককে নিষেধ করে দিয়ার এক চেষ্টা অব্যাহত রাখিল। হে হেন মনে গুণী পাশে প্রভু নারায়ণ হে দেখালা সাক্ষাতে অসংখ্য খাতনা ঋগণ অহংকার চূর্ণ করিবর কারণে তপর সাধনাত নিমগ্ন হয়ে থাকা ঋষির চারিও কাশে দিব্য অনন্য সৌন্দর্যময়ী রমণী সকলে উপাসনা করে থাকা দেখিলে পালে স্বর্গর পর অপ্সরা কণ্ঠ আদি কাম দিও
หิรามหุรขบยขินิรูปมารุปวตีเอปอยเตกเนขียเดนอลักมีมูลติขตีเอกองกนกเกอรจเลองเหมหารเอสิกิมิกิกรรัตนมยวลังการกนเดูเลมนิมยมกรกุณดลเอปุณณขขิขมาจเลบอดานามันดาลาเอขุนดารเดบังกบสนาองเกปุริธานเอขมาสเตปดมีนิขอดีรัตปดมกฆานกอตาเขตโลยกมุเหรูปเณีรูปมาเอุสรณปาเวรูปเรมหาติลุตมาเอกอลเขวานารายณฤหิกวาวรีเอบินเซกิคอตุทาวาลาสามอรกเรดุรีโอนุรากะกามินิกูราเลกอตุเกขอเออากตะจุกาเวกอตุบิบิธาหันเนขอเอกตุกันหาสันดานาขุนดอริขอกเกาเอเอกอลปุรตามุลากาตุจุบติจุกาเวเอากตุลกาเวธุปหุรบิขุบาขุเอกอราเวคุณโดริกัตุดิบาปุสปอลาขออาเซกัตุรมนิรามนเพรเมมุจีโออาสันตอิสรการุกาวตวาวจีนิริขันตนยนเบยนเยลปหาขอเอกรันตวาสันตขตรกุฏิรบิลาขอเอนำกตุกจักติกรเอเอลิลาลอยลาขอเอกอตุปาเวจันเตมาเตกอตุปุริหาขอเอกอตุหุลลิตกิตกาเวตาลทุงกีเอกอตุกอตุดิบาจันตบาจาเวยุจุกีเอโมธรมีดังกบายดอบาเวกตุรงเกเอกตุหุกามีนีนาเซมหาวงเกพงเกบาเจรุนจุนกอลีเกอรักังกานา
โอ้กามวาดีเดบอร์เด็กขี้ยาบุเลมอนนรมาเอ็มสรุปริชีลักทักพรมกบิตต์อิสระหุ่ยทักนัตันตัตตาร์ดิบปปกาจีฮักเลริชิกมุหิตกอริวาร์การันเอหีเตยุลกอร์คัมบาฮนารุอสตาปยุกกอริริชีร์สารีอุพเลนิตตกอริริชีร์ตอปัสสักบังกอริบุเลเซสตากอริสิเลเฮียจันริชีเตยุลกอร์ตอปัสสักบังกอริบุนวารีบิบอลฮอยริชิกเจตยาเตยุลกเอบอยไปกรุณาอารุกิปาคุริบอร์การันเอเดนบอยัตราชิตโอฮอยเตยุลกคอมพมันฮุบุเลลุเลเฮียนรมาเอจันริชีดูจันไอหามาสต์ก็เกย์ปุรุษารูปกิจที่ถารนกอรุตัดดิบปตตตอร์เทวีเจสรุปตักเบกุตโอกรีขมารูดอยาลดิสติเดเทวลกอกบอยดันกรีเฮียอสสมริทฮอลมุลบอยขันกรีตัดบิสตามลอยอานันดเรขกการูปุจุการูปุปิธาดันกรีเลจิจันพกบันไปหามาสต์สกัดอกอาตมารูปเรถารนกรีเจเฮียจันอิสรอดกิปารูปุรุนาร์ปอรมปุบิตตปกะหอยอัศรักันรับบักกินนอร์อินดอร์อนุสรฮักลอร์ฮังการ์บังกอร์เต็มสรุปเฮยนรนายันริชิกอุปหนักุลิเซฮามาสต์ลักมิสรุปะขุติขัดดีเต็มลูกอดกุยบุหุตโอดินดจมัยรามานิฮังกันนรนายันริชิกอัลปอยสันธุริเซตัมบุลคอร์ปูร์สันดันอดิฟุกันธีเรฮุยเตอุปหนักุลิเซดิบบบัสต์อลังการรมณีฮกเลปุริธานกรายนรนายันริชิร์สรณ์เขวะคุริอาร์ติบาติลุยเซนรนายันริชิกสายุพเลเบรีเทียงกาเตจันอาศัยลุยดิบบอนันนขุนตจมัยเทียงลูกคุยบุหุขุนตจร์กรากีรมณีฮกเลดุยจันริชิกจันอุปหนักุริเซอีขุนตจริชิพระบรมตรลักษกาเทวุลกุฎก็อยู่บ่หูขุนติจจะหักดีจีฮักกลอร์ก้าส์รำบารุเมนกไก่คุณุดินสับิมัตวานจีฮักกลขุนติจจร์การณ์เนอุดบุกีรำบาเมนกัดก็อยู่ศีรษะสถามตบสถานกุรีจีฮักกลอร์รูปขุนติจจ์จักต์มาตาลักมีรพัตตีเอลักมีมัยขุนติจจ์อลังการบิบุติยารวาภรณ์เนนรนายันริชิกวันที่ผอดที่บ้าเบลคุยเตะอธิษฐ์ปอดมินีนารีบุลีกุศลปอดมินีมันเองซาลกับนิสพิหับหับทักเกะจีสามีเขวากรเอคุณก็ทำงานนุคุรีจีสามีปุติพลันกรเอคุณดหนนอร์นิจารสัตถะคิดดีกุรีบอร์การันเนาะจีนิสัตถะบ้าเบนิสกรรมบ้าเบปุติเขวากรเอปรมเอสรอกเขวากรเอเทเนดหนนอร์ดิบบนารีตัดตักว่าเฮ้ยปอดมินีนารีรอมหาร์ทักเกะรมณ์หัวร์บุยบับอารมณ์เมนกายถักเกะมโนกักก็หันกอดายดุบบลตาคินดูปอดมินีจีปอดมินีรูปวิตตตานรนายันริชีร์เขวาร์ลกัดห้องจุกคุรีดิคูบาหอยเซปอดมมอยปวิตตานิสพิหตตอร์จีนารีสุริตตบานารีตตตอยตตตอร์มาจัดนิบบาหอยเซนรนายันริชีร์อักมารสุรุเอ้ปรมปวิตต์ฟุตจักรนัตนหิตตตัตตเบกุตตกุลีเดวดาอินโลเทียงเทียงอัปสระฮกอลเทียงปุถุวาอุนุสระฮกอลเกี่ยวกับสอร์กอลฟุคอลหิมาเลกีเฮปุริบยาปตสอร์กอลฟุคอลหิปาเรอเซบุยกุนทรอิตันติฟุคอลอนันต์จีฟุคอลอนันต์ขดายหิขัดกเรปอดมินิสุรุปนารีปวิตต์ฟุตจักรกามบ้าหนาร์ปรามุกตนิสพิหะบอกที่เรื่องการต่อขัดวันาอิสระตัดต่อลักษณ์กายอบไบการุมโนร์ดิบบ่ฟังจุกจีฮกลุปกิติมอยลักมิสรุปะนารีร์หอยกุยเซฮีฮกลกนรนายันริฮิกอุปหนักุริเขวะฮัตการ์กราสอร์กอร์อัปสระกันธรบกินนอร์อรุคัมเดเบตอร์ฟันบาเลจีคัมเดเบนรนายันริชิกมุหิตกุลีบอกเลยอาหิสิเลเฮียจันคัมเดนรนายันริชิกอัลปุยสันธรารมณีฮกลกดิคิเฮปิสิกมุหิตกุลีบอกเลยมุหิตกุลีบอกเลยอาหิสิเลริชิกอารมมุหิตฮลคัมเดเอไอฮลสกัตราริชาร์นารายันอร์ปรมปวิตตอนันตสุรุปิชาร์อร์กบีร์รหัสสัตตะจีรหัสสัตตะภะโกตระคัดอสกันธรนิมิรตระบิดิตกวไรเซริขบอร์เสสทนับดันฮิตไทยนับดันฮิตธรลักษณ์ทักษะธนาดิบบ์ฟ้าสอลนิมิรดาริขักุสรุป
บังขัดทักพบิตต์ขุดดะดิบบอิสระร์อุนุสระนดรหันร์จิขบัยก์อิขมัสต์คินเก็กกุลีเดบุลิขีนารดมอยดุบบิกขัดหันร์จิดันริกีเขยจันขันต์ห้อยมหันต์สรุปคิชนาร์ปิตติบุคุเดบุลกิฮารุติติห้อยเจติไอมิลันห้อยกอลบากอร์ตร์เอกาดัสกันธนารมบห้อยกอลนิมินบักิตต์ห้องบาร์เอ็นบีนบกิดดะห้องบ้านอามักลอยก็อีเซ่สอร์กอร์ฟุกอร์อุปอร์ลอยจีสอร์กอร์ฟุกอร์ทักแกอินดอร์บ้านนะจีสอร์กอร์ฟุกอร์ทักแกอินดอร์ขดายบ่อยเดี๋ยวไอ้ฟุกมูร์ดินเคี่ยวบ่เนกีนอร์นายันริเชียท็อปเปอร์สตาร์ลูกหัตถนาร์จุเกดีโคลีดีกว่าเลยอินดอร์ฟุกอร์กี้อสับเลกเอ็มูร์ท็อปเปอร์สตาร์ลูอิสอร์หัตถนาร์อัตตันติฟุกอร์เฮรอมานีฮกอลเฮสอร์กอร์อัปสระฮกอลเฮกอนดอร์บักินนารุคามเดตโตมาลูกเอ็มูร์ย์อัตตันติฟุกอร์ดอร์ฮันกอร่าจีฟุกอร์ลูกอัตถะเคนิสปีฮาบักตีตัตต์จีฟุกันวานันดอร์ลูกอัตถะเคอิสอร์ลูกหอยต์ตักุดดะฮานาตันตัตต์เอตัตต์ตโตมาลูกเอ็มไข่แคดกุรีมอยย์ฮาร์บมอยกัตตามอยย์จักตอร์ฮามัสต์เรนิอันตามุกกุเนอมุฮิตะกุริบานาร์เอ็มอยกินดอฮกอลูกเอ็มุฮิตะกุริบาร์เอ็ดดิบบัตต์ตักหักขัดกุรีสอร์กอร์ฟุกันอานันดอร์ชิปารอตุเอ็กโกบิร์ดิบบ์อัตตันติฟุกันอานันดาเซจีอานันดาบากอร์ตอร์เอกาดอสกันดอร์นิมินอบอคิดดอร์ฮองบาร์ดอร์จูมิลคิดดอร์จูเกดีนิมิรตักหักขัดกรายดิควาเลฮีร่ามฮีปอดมารักรบักขรีRata paya grano Ibhoila moha moha hori Lantasmi Tigyano Obidad hori khabu padmi Nikopaya dekha He bhoilavati moha puro Harako na lekha He paramahni shrika dekhi Jatawa pesara He purna sanda udayena Jale je natara He aditara vagata batira joti nai He bhoila khabe khehi mate mitaka parai Nara narayan rishik padmini khaddik pobitta ramani hakale Gandharvasaru visarar param pobitta hitta hakale Bhagavantar upahanar usajjak jihakale abharan kori paran kore Vidyadhar hakale upahana kori se Naranayan dikhir sari ukahe Ehi dhishya dekhi Sargar apesara hakal takhita huma na hoi Tenulukar hundajjak kiman talat Aro narayan dikhir isar tattar upahana kiman upar Eta jadi aittantik hukhar অনন্তসর বিচারর দিব্য সাধনার তত্ত্ব অন্যটো হল এই সাধনার পৰা বঞ্চিত হোৱা জগতৰ ঈশ্বৰৰ মায়া আৰু মোহৰ ভোগ আৰু বিলাসৰ মিছা তত্ত্ব মিছাটোক আঁতৰ কৰে সত্য শুদ্ধ নাৰায়ণে এই মিছাৰ পৰা মুক্ত কৰে ঈশ্বৰৰ সত্য শুদ্ধ তত্ত্বই জগতৰ ঈশ্বৰ পৰমাত্মা পৰম পুৰুষৰ পবিত্ৰ ভক্তিহে শুদ্ধ ভগৱন্তৰ পৰম পবিত্ৰ নিস্পৃহ তত্ত্বহে শুদ্ধভগবন্তই তাকো মোহিত কৰিব বিচৰা নাই ভগবন্তই সকলোকে মঙ্গলময় কৰিব বিচাৰিছে নৰনারায়ণ ঋষিয়ে সকলোৰে অহংকাৰ দূৰ কৰিব বিচাৰিছে নৰনারায়ণ ঋষিয়ে সকলোকে যদিও স্বৰ্গৰ পৰা তেওঁলোকে ঋষিক পাপ ভংগ কৰিবৰ কাৰণে আহিছে পুতিজানত ঋষিয়ে তেওঁ শুদ্ধ তত্ত্বক দৰ্শন কৰালে তে মই জগতৰ ঈশ্বৰ মোক কোনেও মোহিত কৰিব নোৱাৰে মই সকলোকে মোহিত কৰো মোক কোনো মায়াই স্পৰ্শ কৰিব নোৱাৰে কিন্তু মোৰ মায়াত সকলো বন্দী হৈ আছে
পরম পুরুষৰ পবিত্ৰ তত্ত্বত সমস্ত পুরুষ আর প্রকৃতির দিব্য রহস্যক বিকত করে নারায়ণ স্বরূপ ঈশ্বরের ভক্তির তত্ত্বরে ধর্মস্বরূপ ঈশ্বরের তত্ত্বক ধারণ করে মূর্তিরূপী প্রকৃতির মাজত নির্বাহ হয়ে আছে তাকে যে বিদিত করালে জগতের ঈশ্বর মূর্তি নির্গুণ আর নিরাকার নির্গুণ আর নিরাকার মূর্তির উপাসনাহে শুদ্ধ সত্য উপাসনা নরনারায়ণ ঋষি করা সেই গন্ধর্ব কিন্নর অপ্সরা আর পবিত্র পদ্মিনী রমণী সকলের যে উপাসনা এই উপাসনা এদিনের উপাসনা নহয় যিজন অনন্ত স্বরূপ ঈশ্বরে সমস্ত প্রকৃতি উদরত ধারণ করে যেটা অনন্ত শয়নত আশ্রয় লই থাকে তেতিয়াও নাসিকার রন্ধরে বেদগণে উপাসনা করে সদায় আনন্দিত করে থাকে সেইজন আনন্দময় হরি স্বর্গর দেবতা ইন্দ্রয় মোহিত করবলে অহার যে অজ্ঞান এই অজ্ঞানক ভগবন্ত নারায়ণে দিব্য জ্ঞানলে রূপান্তর করে মোক মোহিত করবলে চেষ্টা করব নালাগে এরা অভিমানী ইন্দ্র মূর ভক্তির তত্ত্বত তুমি নিজেই মোহিত হওয়া মোক যদি উপাসনা করা মোক যদি তুমি সাক্ষাৎ করা তোমার ইন্দ্র ইন্দ্রত্ব সদায় রক্ষা হব কিন্তু মূরপরা যদি তুমি আঁতর হয়ে যাওয়া তুমি তোমার ইন্দ্রত্ব হেরুয়াব লাগিব ভগবন্তর শুদ্ধ ভক্তির তত্ত্ব বিকত করে অপেশ্বরা সকলের অনন্য সৌন্দর্যর আনন্দ উপভোগ করে স্বর্গর অপেশ্বরা সকল ত্রাসিত হওয়া নহয় এইবার আত্মগ্লানী ডুব যাবলে ললে নিজের সৌন্দর্য ইমান সংকীর্ণ দেখিলে যে সৌন্দর্যত আমি চঞ্চল মনের ভ্রান্তির ফলে নিবলে বিচারিছিল নরনারায়ণ ঋষির লগত থাকা অপেশ্বরা সকলে এই সৌন্দর্যক ঈশ্বর উপাসনা প্রয়োগ করেছে যদি সৌন্দর্যমান হয়েছে এই সৌন্দর্য ভক্তিরে যদি সুন্দর কণ্ঠরগী হয়েছে এই কণ্ঠ ভগবন্তর গীতেরে আর যদিহে মনের কিনা কামনা ভাব আছে এই কামনা ভগবন্তর চরণত সমর্পণ করে নিষ্কাম ভাবলে যাত্রা করার প্রয়াস নরনারায়ণ ঋষিয়ে ঈশ্বর তত্ত্বর অবতার তত্ত্বর যোগেদি সমস্তকেই যেন করে দেখাইছে আর এই কথাকেই নবসিদ্ধর দুমিল সিদ্ধই নিমিরতাক বিগত করেছে রমণী খবর রূপ গুণ শুনিত শ্রীহত ভোলা সবে দেব দেবী সয় চাহিবা কন পাড়ি নমাই আছে মাথ এ বুলন্ত সবাকু মাতি পাছে জগন্নাথ হে শুনাই অপেশ্বরা হেরা মারুত নন্দন হে নিয়া অপেশ্বরা বাসি দিলো এক শুনিয়া মদনে বোলে নলাগে নলাগে ও থাকি বারো যুগনু হে পাখবার আগে ঋষির তপস্যা ভঙ্গ করবলে অহা অনঙ্গ স্বরূপ কামদেব অপেশ্বরা স্বরূপ সৌন্দর্যর অহংকারী সকল নরনারায়ণ ঋষিয়ে অভিনন্দনে করেছে কইছে তোমালোকে যদি মূল দিব্য সৌন্দর্যক সাক্ষাৎ করে যদি লাজ পাইছা তোমালোকে এই সৌন্দর্যর গড়াকী হবর কারণে মোর এগারী অপেশ্বরাক উপহার হিসাবে লই যা আহিছিল কামনা আর বাসনার উপর বিজয় সাব্যস্ত করে ঋষির তপস্যা ভঙ্গ করে ঈশ্বর সাধনার ফসলের পর সমস্ত জগত কতরাই নিবর কারণে কিন্তু অপেশ্বরারূপী ঈশ্বর তত্ত্ব মায়ার বাসনা নহয় ভক্তির উপাসনাও হব পারে নরনারায়ণ ঋষিক উপাসনা করা পদ্মিনী সদৃশ অপেশ্বরা সকল ঈশ্বরের এই প্রকৃতির তত্ত্ব এই তত্ত্বর পরাই ভগবন্তর ভক্তির তত্ত্ব প্রচলিত হব যি নরনারায়ণ ঋষিক উপাসনা করে নিজের জীবনক ধন্য করেছে তেনে ঋষির যদি এগারী সৌন্দর্যময় পদ্মিনী রমণী
কামদেৱৰ লগত যদি কেনেবাকে ইন্দ্ৰৰ ওচৰলৈ যায় ইন্দ্ৰৰ অহংকাৰ দূৰ হ'ব ইন্দ্ৰৰ ভক্তিৰ যি নষ্ট হোৱাৰ পথ ই শুদ্ধ শক্তিৰ ভক্তিৰ পথক সত্য শুদ্ধ ঈশ্বৰ সত্যলৈ অনাৰ ব্যৱস্থা হ'ব যিদৰে এগচি বন্তিয়ে এটি অন্ধকাৰ ৰুমক পোহৰ কৰি দিব পাৰে এটা অন্ধকাৰ কোঠাক উজ্বলাই তুলিব পাৰে ননমায়ন স্বৰূপ ঋষিৰ লগত থকা দিব্য সাধনাময় এগৰাকী পবিত্ৰ অপ্সৰাই স্বৰ্গৰ ইন্দ্ৰৰ অহংকাৰৰ সুখৰ যি বাসনা এই বাসনাক ঈশ্বৰৰ ভক্তিৰ উপাসনালৈ হয়তো লৈ যাব পাৰিব এই তত্ত্বক বিকত কৰি পাৰিজাত পুষ্পৰ পবিত্ৰতাক অনুভৱ কৰি নৰনাৰায়ণ ঋষিয়ে তেওঁ সাধনাময় পদ্মিনী অপ্সৰাকো দান কৰিব বিচাৰিছে ইন্দ্ৰক আৰু প্ৰতিদানত ইন্দ্ৰৰ পৰা একো বিচৰা নাই আমাৰ লগত থকা অন্তৰ ইন্দ্ৰিয় স্বৰূপ মনৰ মাজত নাৰায়ণ স্বৰূপ ঈশ্বৰৰ নিৰ্বাস হয় মনক যদি শুদ্ধ কৰিব পৰা যায় মনক যদি পবিত্ৰ কৰিব পৰা যায় মনক যদি কামনা আৰু বাসনাৰ পৰা মুক্ত কৰিব পৰা যায় তেতিয়াহ'লে ভিতৰতো ঈশ্বৰ তত্ত্ব কি দৰ্শন পোৱা যাব ঈশ্বৰৰ তত্ত্ব ভাগৱতৰ একাদশ স্কন্ধত নিৰ্গুণ নিৰাকাৰ তত্ত্ব হৈ নিমিৰতাক জুমিল সিদ্ধৰ যোগেদি অপ্সৰা স্বৰূপ প্ৰকৃতিৰ তত্ত্বৰে ইন্দ্ৰস্বৰূপ চঞ্চল মনৰ যি ভ্ৰান্তি এই ভ্ৰান্তিক দূৰ কৰিবৰ কাৰণে কামদেৱ স্বৰূপ কামনা বাসনাক আমাৰ মাজৰ পৰা আঁতৰ কৰি পদ্মিনী ৰমণীৰ সৌন্দৰ্যত গৈও ঈশ্বৰৰ পদ্মতত্ত্ব নিস্পৃহ ভক্তিৰ তত্ত্বক বৰণ কৰি ঈশ্বৰৰ উপাসনাৰ যোগেদি আমাৰ সমস্ত কামনা বাসনা আৰু মনৰ মোহৰ ভ্ৰান্তি আমি যেন আঁতৰ কৰিব পাৰিম এই কথাকেই চাগে ভাগৱতৰ একাদশ স্কন্ধত দুমিল সিদ্ধ নিমিৰতাক বিকত কৰিছে হে দিও কবি দায় মিছা নপাতা জঞ্জাল অ পিন্ধাই বা কচাহা বানৰ কহাৰ মাল কামদেৱে কৈছে যে কিয়নো বান্দৰক সোণৰ হাৰ পিন্ধাব লাগে মই কামদেৱ আপোনাৰ এই পদ্মিনী অপ্সৰীৰ ওচৰত নিজকে কিবা বান্দৰ বান্দৰ লাগিছে মই যদি তেওঁ কাষত ৰবলৈ হয় মোৰ সৌন্দৰ্য লোপ পাব তেওঁ সৌন্দৰ্যহে প্ৰতিভাত হব গতিকে হে নৰনাৰায়ণ দেখি এনে সৌন্দৰ্য মই আপোনাৰ অপ্সৰীক মই কেনেকে লৈ যাম হে ৰাম বুলি লন্ত হৰি কতো বেলি চাই হাসি অ আপোনাৰ সদৃশ জনকে নিয়া বাচি তেতিয়াহলে তোমাৰ সৌন্দৰ্যৰ সমান এগৰাকীকে নিবলৈ যত্ন কৰা শুনিলা মদনে বোলে নিৰেখি নিৰেখি এই হাৰ সমানৰ পজনে কোনে দেখি এ হাসিয়া বোলত নাহিকে দুখন হে নিউ কজনে কহ ক স্বৰ্গৰ ভূষণ তুমি কোনো শংকা নকৰিব মই তোমাক মংগল হবৰ কাৰণে কল্যাণ হবৰ কাৰণে মোৰ এগৰাকী অপ্সৰা মনৰ ইচ্ছাৰে বাচি নিবলৈ দিছো এইবুলি হাঁহি হাঁহি নৰনাৰায়ণ দিশীয়ে স্বৰ্গৰ অপ্সৰা ইন্দ্ৰই পঠোৱা কামদেৱ অনংগ স্বৰূপ সমস্তক মোহিত কৰা দেৱতাজনকো দিব্য উপহাৰ দান কৰিছে এহি হক বুলি ফৌজে সমে কামদেৱ এ কৰিলা শপতে পৰি কেশৱ কহে ঈশ্বৰৰ পবিত্ৰতাৰ স্পৰ্শ নৰনাৰায়ণ ঋষিৰ চৰণত স্বৰ্গৰ ইন্দ্ৰৰ চঞ্চল অপ্সৰা দেৱতা কিন্নৰসকলৰ সম্পূৰ্ণ সমৰ্পণ জগতৰ ঈশ্বৰ কেশৱস্বৰূপ জগতৰ গুৰু নাৰায়ণ স্বৰূপ ঈশ্বৰৰ পৰম পবিত্ৰ তত্ত্বক সমস্ত ইন্দ্ৰৰ অপ্সৰা আৰু গন্ধৰ্ব কিন্নৰে চৰণ চুই সেৱা জনালে ভগৱন্তৰ চৰণত আছে ঈশ্বৰৰ ভক্তিৰ অমিত তত্ত্ব চঞ্চল মন শান্ত হল চিত্ৰবুদ্ধি অহংকাৰৰ পৰা আঁতৰ হল শুদ্ধ ঈশ্বৰৰ সত্য তত্ত্বক সাক্ষাৎ কৰি কি হব কি হব ঈশ্বৰৰ নাম তেওঁলোকে জপ কৰিবলৈ ধৰিলে
เอวูร์บอกีนามตอนารีวตีรูปวตีตังก็อากโกรีขอบเองกลาวอมราวตีอิสระร์นรนายันดิขีดานเอวูร์บอกีนาเอออัปสระร์นามฮุลูบอกีอุบอกีมันเป็นโอคีบูฮุตอร์เลมันอัดห้องการุปสมาอุบประมาณกี่โอ้โหบทอะไรตอนริชี่อะไรโอ้โหริชีร์ตัตตาอิสระลรูปนี่เจ้าหุ่ยแต่พอปราดดูดสตาไม่จอดภูมิร์กายิกคำบ้าหันักจอยกรีอิสระลปรมพบิตาอัตมตัตตารมณ์หุ่ยที่ที่ว่าปราดจีขาดหนาเอขาดหนานามฮุลูพรหีหรือถ้าอุบปรขาดหนาอิสระลตัปปติร์ตัตตาอยากเข้าไปอุปโภคบุหรี่แม่นกาหุลมโนร์องค์กรแม่นกาหุลมโนร์บันทีรอมบาหุลเกี่ยวกับคำบ้าหนักรอมน์หอยทกายินดอร์ตัตต์คินตุอุปโภคีหามสตคำนาบ้าหนักบีหอยอรุปละมุกตุปุริดีบอร์ปอดาร์ปกิติร์ปอดอมปบิตตตตตจิตตตตนรนายนดิคีบอกกินิบบาคุริเซHe Ram, He Asanta Bhakhava Bhakhi Khudharma Khabhata, He Dakhadi Kapala Deva Khabeva Khankhata. Sargar Indarajat Khudharma Khabhata. Khudharma means ki, Jo dharma khat pathare hoite hangrakhita kara.যে ধর্ম রূপেৰে ৰক্ষা কৰিবৰ কাৰণে বৃহস্পতি স্বৰূপ দেৱতাৰ গুৰু দিব্যমান আৰু গীতাৰ বিভূতি যুগত কৃষ্ণই কৈছে যে হে অর্জুন তুমি পুৰোহিতসকলৰ মাজত তুমি মোক বৃহস্পতি বুলি জানিবা বৃহস্পতি স্বৰূপ গুৰুৰ যত পবিত্ৰতাৰ ৰমণ আছে ঈশ্বৰ কৃষ্ণৰ যত একান্ত উপাসনা আছে সেই সভাই সুধম মাকলা যত ঈশ্বৰৰ ধর্মক আচৰণ কৰা হয়ঈশ্বৰৰ নিগুণ নিৰাকাৰ তত্ত্বক উপাসনা কৰা হয় সেই সভাক সুধর্ম সভা বুলি অভিহিত কৰা হয় হে ৰাম সভাকে শুনায়া বুলে ইন্দ্ৰক প্ৰণামী ও আজি মহাভাগ্যে খেনি স্তৰি আইলো আমি নাৰায়ণ দেৱৰ মহিমা যত যতহে প্ৰকতি কহিলা খবে হিন্দৰ আগত অখুনিয়া তিত্ৰাস ভয়লা মিলিল বিস্ময় এ কথাতে কম্পিলা ইন্দ্ৰ দেৱৰ হৃদয় নাৰায়ণ মহিমা শুনন্তে ভয় ভীতিও বখিক দেখিন্দ্র ভয়লাম হাপ্রীতি অহরে নাম ইন্দ্র পরাজয় হল কৃতজ্ঞতার উল্লাস তেওঁ প্রকাশ নকৰি নরনয়ন ঋষির ঈশ্বৰক যি তত্ত্ব এই ঈশ্বৰ তত্ত্বৰ কথা তেওঁ অনুভৱ কৰি তেওঁ নিজকে সূক্ষ্ম নিজকে তেওঁ চৰণত সমৰ্পণ কৰি ভয় ভাগেৰে কৈতে তেওঁ নিজৰ ভীতিভাৱক প্ৰদৰ্শন কৰিলে উদ্বসী স্বৰূপ অপ্সৰাই ইন্দ্ৰৰ স্বৰ্গৰ সুখ আৰু সৌন্দৰ্য প্ৰকট কৰি ৰাখিলে ভগৱন্ত ঈশ্বৰ নাৰায়ণৰ অৱতাৰ তত্ত্বৰ দিব্য স্বৰূপ এইদৰে দুমিল সিদ্ধই ব্যক্ত কৰিভাগৱতৰ একাদশ স্কন্ধত নিমিনবসিদ্ধ সংবাদৰ আৰম্ভ হৈছিল কবিসিদ্ধৰ যোগেদি অত্যান্তিক সুখ নো কি ভাগৱতৰ একাদশ স্কন্ধৰ ঈশ্বৰৰ নৰনাৰায়ণ স্বৰূপ অৱতাৰৰ তত্ত্বই স্বৰ্গৰ ভোগবিলাস আৰু সুখৰ আনন্দৰ তত্ত্বৰ পৰা নাৰায়ণ ঋষিৰ লগত থকা ঈশ্বৰ সাধনাৰ গভীৰ তত্ত্বৰে আমাক জানো অত্যান্তিক সুখলৈকে নিব বিচৰা নাই ভাগৱতৰ ভক্তিৰ গভীৰ এই ঈশ্বৰ তত্ত্বই ভগৱন্তৰ ৰূপ লীলা নাম আৰু ধাম সমস্ত জগতৰ তেওঁ এই স্বামী এই সমস্তখিনি প্ৰকট কৰি তেওঁৰ লগত মোহ মায়া কোনো ধৰণৰ দুৰ্বাসনা নাই
এই দুর্বাসনা বিলাকক তেও শরণ শিবার যোগেদি সকলে আকর করিব পারে তাকো আমাক জনাই ভাগতর একাদশ স্কন্ধই নরনারায়ণ ঋষির কপময় সাধনার ঈশ্বর সত্যক আমাক সাক্ষাৎ করালে হে কৃপালু বাপ পান্ডবাই সমস্ত অহাভাগী পাঠ আর পর্যালোচনাত আমি দ্রুমিল সিদ্ধর অবতার তত্ত্বর কথনের আমি আকো আরম্ভ করিম। আজিলৈ আমার আজি পাঠ আর পর্যালোচনার ইমানতেই সামরণির সেবা ধরিছ। ও হরি ও রাম, জয় গুরু শঙ্কর কৃষ্ণ।